নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদেরকে স্বাগত জানাই, আমি বিভূতি মজুমদার। প্রথমে এই সংবাদ শিরোনাম। কাছাড়ে আজ কোভিডে আক্রান্ত হয়ে মৃত সাত, জেলায় গত চব্বিশ ঘন্টায় ৪৪৪ জন কোভিড পজিটিভ শনাক্ত। দে আসছে ঘূর্ণিঝড় যশ, কাছাড়ে সতর্কবার্তা জারি করল প্রশাসন। সামাজিক মাধ্যমে ভাইরাল মারপিটের ভিডিও, সুনাইয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী যুবক। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। গত চব্বিশ ঘন্টায় কাছাড় জেলায় নতুন করে ৪৪৪ জনের দেহে কোভিড সংক্রমণ ধরা পড়েছে, যার মধ্যে আরটিপিসিআর টেস্টে ৬ জন ও রেড টেস্টে ৪৩৮ জনের দেহে কোভিড সংক্রমণ ধরা পড়েছে। এই তথ্য সন্ধ্যা ৬টার, এরপর সংখ্যা আরও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আজ সন্ধ্যায় এই খবর জানানো হয়েছে। এছাড়াও আজ শিলচর মেডিকেল কলেজে ২৯৬ জন অ্যাক্টিভ রুগী রয়েছেন, আইসিউতে রয়েছেন ৮৮ জন এবং ভেন্টিলেশনে রয়েছেন ২৩ জন, এছাড়াও অক্সিজেন সাপোর্টে রয়েছেন ১৬২ জন। তাছাড়াও গত ২৪ ঘন্টায় কোভিড আক্রান্ত হয়ে শিলচর মেডিকেল কলেজে ৭ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ব্যাপারে শিলচর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত জানান। শিলচর মেডিকেল কলেজের কোভিড সংক্রান্ত আজকের আপডেট। আজ বিকাল ৫টার সময় শিলচর মেডিকেল কলেজে ২৯৬ জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন, ৮৮ জন আইসিউতে আছেন এবং ২০৮ জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে আছেন, ২৩ জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং ১৬২ জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত ২৪ ঘন্টায় ৫৩ জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে কোভিড নিয়ে ভর্তি হয়েছেন এবং ৩২ জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। গত ২৪ ঘন্টায় ৩৪ জন পেশেন্ট হোম আইসোলেশন নিয়েছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত ২৪ ঘন্টায় ৪৪টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর ৩০টি স্যাম্পল পজিটিভ এসছে। কোভিড নিয়ে গত ২৪ ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে ৭ জন পেশেন্টের মৃত্যু হয়েছে। প্রথম পেশেন্ট মুজিবুর রহমান মজুমদার, ওনার বয়স ৫০ বছর, উনি গণিরগ্রাম কাটিগড়া কাছাড় থেকে এসেছিলেন। উনি গত ২৪ তারিখ শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং ২৪ তারিখ সন্ধ্যা ৬:১০ ওনার মৃত্যু হয়েছে। দ্বিতীয় পেশেন্ট সুরজিৎ দেব, ওনার বয়স ৭০ বছর, উনি পাতারকান্দি করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে এসেছিলেন। উনি গত ২৪ তারিখ শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং ২৪ তারিখ ৬:১০ ওনার মৃত্যু হয়েছে। পরবর্তী পেশেন্ট রাজর্ষী ভট্টাচার্য, ওনার বয়স ৩৫ বছর, উনি লাতু করিমগঞ্জ থেকে এসেছিলেন। উনিও ২৫ তারিখ সকালবেলা ভর্তি হয়েছিলেন এবং ২৫ তারিখ সকাল ১০:২০ ওনার মৃত্যু হয়েছে। পরবর্তী পেশেন্ট বিজয় রক্ষিত, ওনার বয়স ৭২ বছর, উনি ইটখোলা শিলচর থেকে এসেছিলেন। উনি ২৫ তারিখ ভর্তি হয়েছিলেন এবং ২৫ তারিখ দুপুর ১২:৩০ ওনার মৃত্যু হয়েছে। পাঁচ নম্বর পেশেন্ট সুধাংশু চন্দ, ওনার বয়স ৮১ বছর, উনি পদ্মনগর বিলপাট শিলচর থেকে এসেছিলেন। উনিও ২৪ তারিখ শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং ২৪ তারিখ রাত্রেবেলা ১১:৪০ ওনার মৃত্যু হয়েছে। নাজিমুদ্দিন বড়ভুইয়া ৬ নম্বর পেশেন্ট, ওনার বয়স ৫৫ বছর, উনি গত ২৪ তারিখ শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং ২৫ তারিখ ২:২০ ওনার মৃত্যু হয়েছে। আব্দুল নূর চৌধুরী, ওনার বয়স ৬০ বছর, উনি কাটলিছড়া থেকে এসেছিলেন। উনি গত ২৫ তারিখ শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং ২৫ তারিখ বিকাল ২:১২ ওনার মৃত্যু হয়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কাছাড় জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় যশের প্রভাবে কাছাড় জেলায় ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সতর্কতা বার্তা জারি করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কাছাড়ের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ থেকে সব বিভাগকে সতর্ক থাকতে বলা হয়েছে। ডিজিটাল যুগে স্মার্টফোনের একটি ভিডিও রেকর্ডিং ভাইরাল হওয়ার ফলে সোনাই শহরের অন্তর্গত ১১ নং ওয়ার্ডের তুন্দুনকান্দি এলাকার ২০ যুবক বিকি বড়ভুইয়া আত্মহত্যা করেছে। ঘটনার বিবরণে জানা গেছে, প্রতিদিনের মতো রবিবার বিকেলে নিজ গ্রামে ভলিবল খেলায় অংশ নেয় বিকি। পরে খেলা শেষে আরেক ডিপু নামের খেলোয়াড়ের সঙ্গে বচসা হয়, দুজনের মারপিট ঘটে। আর অন্যদিক থেকে দুই যুবক মারপিটের পুরো ঘটনা ভিডিও করেন। মারামারির ঘটনার পুরো ভিডিও যারা করেছিলেন এরা সামাজিক মাধ্যমের বিভিন্ন সাইটে পোস্ট করেন, আর তা দেখে লজ্জায় মাথা উঁচু করে সামনে বের হতে সক্ষম হননি বিকি।
সোমবার ভোরে বিকিকে তার বিছানায় না দেখলে পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন। এরপর দেখেন বাইরে পেছনের গোয়াল ঘরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে বিকির মরদেহ। এরপর স্থানীয় মানুষ জড়ো হন, ছুটে আসে সোনাই পুলিশ। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়। এদিন বিকেল 4:30টায় শোকাবহুল পরিবেশে বিকির জানাজার নামাজ আদায় করা হয়। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সামর্থ্য অনুযায়ী অনুদান প্রদানের আবেদন জানালেন কাছাড়ের জেলাশাসক কীর্তি জলি। মঙ্গলবার ভিটিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জেলাশাসক জলি জানান, ভ্যাকসিনেশন প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করতে জনসাধারণের অনুদান অনেকটাই কাজে আসবে। এছাড়াও তিনি জনসাধারণের প্রতি সম্পূর্ণ কোভিড বিধি মেনে চলার আহ্বান জানান। मैं आप सभी से रिक्वेस्ट करना चाहती हूँ कि अगर आप डोनेट करना चाहते हैं, छोटी रकम बड़ा रकम ऐसा कोई मायना नहीं रखता है, बट अगर आप डोनेट करना चाहते हैं प्लीज़ आप सीएम रिलीफ फंड के लिए आपको जितना हो सके थोड़ा फंड डोनेट कीजिएगा। इसमें से हम एक्सटेंसिव वैक्सीनेशन ड्राइव के लिए कोशिश करेंगे सीएम सर के आदेश पे कि फंड जैसे मिलेगा उतना ज़्यादा प्रोक्योरमेंट करके और लोगों को ला सकते हैं। इरेस्पेक्ट ऑफ दैट हमारा वैक्सीनेशन ड्राइव फ्री में कंटिन्यू होगा एंड जैसे जैसे सप्लाई मिल रहा है वैसे वैसे हम फेस मैनर में सभी को देंगे। इसमें मैं सभी से कोऑपरेशन रिक्वेस्ट करती हूँ कि आई अंडरस्टैंड कोविन में स्लॉट्स नहीं मिल रहे हैं, वैक्सीन का कभी शॉर्टेज होता रहता है, ये पूरा देश में ये आज का प्रॉब्लम है, तो प्लीज़ काइंडली अंडरस्टैंड एंड कोऑपरेट। हम जल्द से जल्द ये सारे इश्यूज़ को रिजॉल्व करने के लिए कोशिश कर सकते हैं। इसके अलावा आप देखते हैं हर रोज़ कछार में अराउंड 650 केसेस निकल रहे हैं। आपसे सभी से रिक्वेस्ट है जो भी जिसको भी सिम्टम लग रहा है ये सीजनल चेंज ये फ्लू मत सोचिएगा, पहले आपको टेस्ट करवा लीजिएगा। टेस्ट करने के बाद आप घर में बैठना चाहते हैं हमारा कोविड केयर सेंटर में आपका चॉइस है, बट अगर घर में बैठ रहे हैं खुद को मॉनिटर करते रहिएगा, लास्ट मिनट में मत कॉल कीजिएगा, आप पहले से ही एडवांस में प्रिपेयर रहने से बेटर है। हमारी कोविड केयर सेंटर में रहेंगे तो डॉक्टर कॉन्स्टेंटली आपको चेक कर पाएगा, ऑक्सीजन की सुविधा मिलेगी, तो ये सारे फैसिलिटीज़ आपके लिए हमने तैयार रखा है, आप इसको यूज़ कीजिएगा। प्लीज़ ये जो मार्केट में सब्ज़ी खरीदने के लिए जैसे जाते हैं बहुत भीड़ हो रही है अभी भी, मैं आपसे रिक्वेस्ट करती हूँ अवॉइड शॉपिंग इफ़ इट इज़ पॉसिबल। ये 10-15 दिन पीक सीज़न चल रहा है, नंबर्स बढ़ रहे हैं, मेडिकल कॉलेज में बेड हर रोज़ एग्जॉस्ट करने की पूरा लेवल पे हो रहा है, सो प्लीज़ प्रिकॉशंस लीजिएगा, आप और हम मिलके ही ये कोरोना को मार सकते हैं। বর্তমান করোনা পরিস্থিতিতে যানবাহনের চলাচলে সরকারের জারি করা অড ইভেন ফর্মুলার ফলে বর্তমানে একটা চরম অসুবিধার সম্মুখীন হয়ে পড়েছেন অটোচালকরা। বিশেষ করে অধিকাংশ অটোচালকই কোনো না কোনো ব্যাংক থেকে ঋণ নিয়ে ক্রয় করেছেন অটো, আর সরকারের এই প্রটোকলের ফলে এখন অনেক অটো মালিকরাই আজ ব্যাংকের ঋণ দিতে পারছেন না, পরিবার পরিচালনায় সম্মুখীন হতে হচ্ছে নানা অসুবিধার। ফলে সরকারের এই প্রটোকলের বিরুদ্ধে আজ হাইলাকান্দি লালা শহরে বিক্ষোভ প্রদর্শন করলেন অটোচালকরা। প্রথমে আমি আমার সাংবাদিক বন্ধুসকলক ধন্যবাদ জানাইছো, কারণ আপনার জড়িয়ে আমি আমার ড্রাইভার ইউনিয়নের দুখিয়া কথাবিল দাঙি ধরব পাৰিছো। কথা হল এতিয়া করোনা মহামারী চলি আছে, আমি সকলে মানি চলিব লাগে আর মানি চলি আছো। এতিয়া লকডাউনের সময়ত গাড়ি মানে এদিন এটা জোড়া গাড়ি চলিব এদিন বেজোর গাড়ি চলিব, এই কারণে আমি এতিয়া গাড়ি চলাব নোৱাৰা হৈ গৈছো। আমার ইনস্টলমেন্ট আছে গাড়িত 5,000-6,000 টাকা, 6,500 টাকা মান এটা অটো গাড়ির ইনস্টলমেন্ট আছে। এটা আমি এই ইনস্টলমেন্টটো দিব নোৱাৰা হৈ গৈছো, আমার কোনো উপায় নাই আর আমার পরিয়ালটো চলাবলৈ বহুত অসুবিধা হৈ আছে। এই কারণে আমি ফাইন্যান্স কোম্পানি আর তথা অসম সরকারক বিনম্র আবেদন করে আছো যে আমার ফাইন্যান্সটো ইনস্টলমেন্টটো লকডাউনের পিছত লওয়ার কারণে, লকডাউনের পিছত দিলে আমি অল্প সহায় পাম, অল্প সুবিধা পাম, আমি দিব পাৰিম। আর অসম সরকারের আমার বিনম্র আবেদন, যোৱা লকডাউনের সময়ত আমাক কোনো ধরনের সাহায্য সহায়তা অসম সরকারে করা নাই, আমি দুখিয়া মানুহবিলাক বহুত কষ্টরে জীয়াই আছিলোঁ। এতিয়া এই লকডাউনের সময়ত অসম সরকারে যদি অল্প সাহায্য সহায় করে তেতিয়াহলে আমার সকলের আরো ভাল হয়, আমি পরিবারটুক অল্প দুমুঠি ভাত দিবলে সাহায্য পাম। আর আমার হাইলাকান্দি জেলা উপায়ুক্ত মহোদয়ক আবেদন করেছো, আপনিও আমার এই ইনস্টলমেন্টবিলাকৰ কারণে অল্প সহায় করব লাগে আর আমাক অল্প সাহায্য করব লাগে। আর আমার হাইলাকান্দি ডিস্ট্রিক্টর তিনজন বিধায়ক আছে, তেওঁলোককো মই আবেদন করেছো এই কারণে। আজকে আমাদের মূল উদ্দেশ্য হইল আমরা যে পেট্রোল অটো চালাই এইগুলা গাড়ি প্রত্যেকটি গাড়ির ইনস্টলমেন্ট আছে 4,000 টাকা 5,000 টাকা, কিন্তু
বর্তমানে আমাদের করোনা মহামারীর কারণে আমরা জোড় এবং বেজোড় গাড়ি এক এক দিন এক একটি গাড়ি নিয়ে বাইর হইতে হয়, তাই আমাদের সপ্তাহে তিন দিন গাড়ি চালাইতে হয়। এখন আমাদের প্যাসেঞ্জার ক্যাপাসিটি আছে দুইজন, দুইজন আমাদের লালা হাইলাকান্দি যে রোটেশন টিপ মারিয়া প্রায়ই আমরা বর্তমানে যে তেলের দাম আছে এই তেলের দামের কারণে মানে তেলের পয়সাই কাবার হয় না। আজ বড়খলার জিপি সভাপতি কঙ্কন চক্রবর্তী 5000 টাকার একটি চেক ও জারুলতলা জিপি সভানেত্রী রুমিনানী নাথ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে কিছু অর্থ অনুদান দেন। এই করোনা মহামারী পরিস্থিতি মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের উদ্দেশ্যে এই অনুদান বড়খলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথের হাতে তুলে দেন তারা। বিধায়ক কিশোরনাথ তাদের এই মানসিকতার জন্য তাদের অশেষ ধন্যবাদ জানান। বর্তমান কোভিড পরিস্থিতি মোকাবিলায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আর কি অ্যাপিল রেখেছেন প্রত্যেক জনসাধারণের কাছে যে কোভিড পরিস্থিতি মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অনুদান দেওয়ার জন্য। তো সেই হিসাবে আজকে বড়খলা জিপি থেকে আমি আমাদের বর্তমান প্রাক্তন বিধায়ক মাননীয় কিশোরনাথ মহাশয়ের হাতে আমি একটি চেক সামান্য একটা চেক আমরা তুলে ধরি। আমাদের বড়খলা সমষ্টির বড়খলা জিপির জিপি সভাপতি কঙ্কন চক্রবর্তী মহাশয় উনি নিজের স্বেচ্ছায় আমার বাড়িতে এসে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের তহবিলে করোনার জন্য উনি একটি চেক নিয়ে এসেছেন আর সেই চেকটা আমার হাতে তুলে দিয়েছেন। আর তার সঙ্গে আমাদের জারালতলার সভাপতি সভানেত্রী রুমিরানী নাথ মহাশয়া উনি করোনা কোভিডের জন্য আসতে পারেননি, উনি ওনার হাতেই আরও 2000 টাকা পাঠিয়ে দিয়েছেন। আমি ওনাদের দুজনকেই ধন্যবাদ দিচ্ছি যে এই করোনা মহামারীর সময় আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের তহবিলে যে দেওয়ার জন্য ইচ্ছুক প্রকাশ করেছেন, যার জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। কাছাড় জেলার লক্ষ্মীপুরে উদ্ধার হলো এক বিরল প্রজাতির বানর। লক্ষ্মীপুর মহকুমার অধীন চিলিপাড়ে একটি গ্রামে গতকালে গ্রামবাসীরা বানরটিকে উদ্ধার করে বনবিভাগের হাতে সমজে দেন। ইতিপূর্বে কোনোদিন গ্রামবাসীরা এ ধরনের বানর প্রত্যক্ষ করেননি বলে মন্তব্য করেন। লক্ষ্মীপুরের গ্রামাঞ্চলে এ ধরনের বানর উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। एक्चुअली क्या है, ये भी ये प्राणी है भाई चांस, ये बाचेगा तो हम लोग भी ये बाच सकता है। पहला क्या है मालूम तो नहीं है, अभी तो आम का सीजन है, आम हम इधर ही जा रहा है और आम खाने का बाद ऐसा करके गिर रहा है और कुछ तो हो गया है। सोचा तो आम का पेड़ का ऊपर से अच्छा अच्छा ये खा के रहते हैं, ठीक है। वो 10 मिनट का बाद क्या इधर इधर जाके क्या है पोस का आगे तक मीन्स चला गया है, क्या पोस में चला गया तो कारण में शॉर्ट हो जाएगा। এবারে খবরে নিচ্ছে সামান্য বিরতি, সঙ্গে থাকুন। রাইমিং কিডস কর্নার প্রিস্কুল, অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রিস্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, লো স্টুডেন্ট টিচার রেশিও, স্পেশাল অর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস, আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রি স্কুল, কলেজ রোড পয়েন্ট, ডিসি কলেজের পাশে, শিলচর 788004, ফোন নম্বর 9706054799। ফিরে এলাম বিরতির পর।
ভারতীয় জনতা পার্টি আসাম প্রদেশের অনলাইন যোগাসন শিবির কার্যক্রমে আসামের সমগ্র জেলার সাথে আজ হাইলাকান্দিতেও জেলা বিজেপি কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত যোগাসন শিবিরে অংশগ্রহণ করেন জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য, রূপক বিশ্বাস, যুবনেতা মিলন দাস প্রমুখ। এই শিবিরের মাধ্যমে নিয়মিত যোগাভ্যাস যাতে আমাদের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অঙ্গ হিসাবে গড়ে ওঠে, এই আবেদন জানান তারা। বাউরিখান্দি প্রথম খণ্ডে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের ঘরে ঢুকতে দেওয়া হচ্ছে না। অভিযুক্তদের ঘরের অসুস্থ বৃদ্ধ মহিলাসহ পরিবারের কাউকেই ঘরে ঢুকতে দিচ্ছেন না অগ্নিদগ্ধ হওয়া পরিবারের আত্মীয়রা। অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়ে পুলিশ তদন্ত চললেও অভিযুক্তদের গ্রামের একাংশ লোক ও আত্মীয়রা ভয়ভীতি দেখিয়ে এদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। সঙ্গে অভিযুক্তদের ঘরে তাণ্ডব চালিয়ে আসবাবপত্র ছিনিয়ে নেওয়ার পাশাপাশি গাছপালা কেটে ফেলেছেন। আর এসব অভিযোগ নিয়ে কচুদ্রম থানায় এজাহার দাখিল করতে গেলে তাদের উল্টো আরও তাড়িয়ে দেওয়া হয়। আজ এমনই অভিযোগ করলেন অভিযুক্ত পরিবারের অসুস্থ বৃদ্ধ মহিলা পিয়ারুন্নেসা রায়না বেগম লস্কর ও নিয়ারুন্নেসা লস্কর। আমরা বাড়ির ঘর জিনিসপত্র আবুটা বইয়া করছি তার বাড়িতে নিছে, তার বাড়িতে নিছে অন্য নিছে মনে নেয় তার বাড়িতে নেয় ওনার জিনিসপত্র আমার রাস্তা খালি হাতিয়া ধরো কোথা। সোমবার লক্ষ্মীপুর মহকুমার অন্তর্গত চিড়িবাজারে এলাকার বরাক নদী থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর পুলিশ। সোমবার দুপুরবেলা চিড়িবাজার এলাকায় প্রত্যক্ষদর্শীরা বরাক নদীতে মৃতদেহটি দেখতে পান। সঙ্গে সঙ্গে এলাকার জনসাধারণ লক্ষ্মীপুর থানায় খবর পাঠান। খবর পাওয়ার সাথে সাথেই লক্ষ্মীপুর থানা থেকে এসআই মনিরুদ্দিন লস্কর তার সহকারী ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি সমঝে নিয়ে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। এই খবর পাওয়া পর্যন্ত মৃত যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি, তবে মৃতদেহটি দেখতে দু একদিন পুরনো হবে বলে অনুমান করা যায়। এ নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। কাছাড়ে আজ কোভিডে আক্রান্ত হয়ে মৃত সাত, জেলায় গত চব্বিশ ঘন্টায় ৪৪৪ জন কোভিড পজিটিভ শনাক্ত। দে আসছে ঘূর্ণিঝড় যশ, কাছাড়ে সতর্কবার্তা জারি করল প্রশাসন। সামাজিক মাধ্যমে ভাইরাল মারপিটের ভিডিও, সুনাইয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী যুবক। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।